আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা চাকরির সার্কুল নিয়ে হাজির হয়ে গেছি বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জ। এখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে। আবেদন করতে আপনার 50 টাকা অথবা 100 টাকা ট্রেজারি চালান লাগবে, ডাকের মাধ্যমে পাঠাতে হবে। তো চলুন বিস্তারিত সার্কুলটা আমরা দেখার চেষ্টা করি। এখান থেকে ডিটেলসটা একটু দেখে নেবেন। আবেদনের আমি প্রথমে বলে নিই, আবেদনের যে ফর্ম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সার্কুলার ডিসক্রিপশন দিয়ে দেবো, অনেকেই খুঁজে পাবে না, সেজন্য আমি প্রথমেই বলে নিলাম। আর যে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে একটা ব্লগের, সেই ব্লগের ভিতরে গিয়ে আপনি তাদের নমুনা ফর্ম আছে, সেই ফর্ম আবেদন ফর্ম এবং সার্কুলার সেখান থেকে দেখে নিতে পারেন। তো তাহলে চলুন আমরা সার্কুলার ডিটেলস এখান থেকে দেখার চেষ্টা করি। তো এক নম্বর যে পদ, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে, যেটার বেতন গ্রেড 13। এখানে আবেদন করার ক্ষেত্রে যেই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা সমমান পাশ করলে আমরা এখানে আবেদন করতে পারবো। পাশাপাশি আমাদের যেহেতু কম্পিউটার রিলেটেড চাকরি, সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের স্পিড থাকতে হবে। ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষাটলিপি লিখনে 80 ইংরেজিতে এবং বাংলায় হচ্ছে 50। আর কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো তো লাগবেই, এগুলো সাধারণত আমরা সবাই জানি। দেন দুই নম্বর যে পদ, ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে, যেটার গ্রেড হচ্ছে 14। তো এক্ষেত্রেও আমাদের উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ করলে আবেদন করতে পারবো। এখানেও কম্পিউটার স্কিল লাগবে, জাস্ট স্পিড একটু কম, তাছাড়া রিকোয়ারমেন্ট প্রায় সেমি। এইখানে কম্পিউটার টাইপিং ওয়ার্ড লাগবে প্রতি মিনিটে বাংলায় 23 এবং ইংরেজিতে 28। আর ষাটলিপি লিখনে আমাদের ইংরেজিতে 70 এবং বাংলায় 45, উপরেরটাও 25 হচ্ছে, এটা হচ্ছে আমরা একটু দেখে নেবেন, আমি আর বলছি না এখন। তো 3 নম্বর যে পদ, বিক্রয় সহকারী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে, মাত্র এসএসসি পাশ করলে, আর কোনোরকম রিকোয়ারমেন্টের দরকার নাই, একজন লোক নিয়োগ করা হবে। বাবুর্চি চানার পদে একজন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশ করলে আমরা এখানে আবেদন করতে পারবো, পাশাপাশি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। মাঝি, আচ্ছা এখানে মাঝি দিয়ে কী কাজ করাবে? মাঝি 3 নম্বর পদে 3 জন লোক নিয়োগ করা হবে, মাঝিতে অষ্টম শ্রেণী পাশ এবং শারীরিক যোগ্যতা, যেহেতু মাঝি হবেন, দারবাহিত হবে না কী বাহিত হবে আমি জানি না ভাই, একটু জানিয়ে নেবেন। আচ্ছা সমস্যা হলে কমেন্ট করেন, আমি এই বিষয়ে হয়তো রিসার্চ করে আপনাদের জানাই দেবো পরবর্তীতে। 6 নম্বর পদে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মীতে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে দেখে লাগবে কি না, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, তবে সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, আর শারীরিক যোগ্যতা তো থাকতেই হবে, এটা সাধারণত এই সমস্ত চাকরির ক্ষেত্রে লাগে আমরা জানি। তো এখন আমরা পদগুলো দেখলাম, রিকোয়ারমেন্টটা দেখলাম, আরও কিছু শর্তাবলী নিচে দেওয়া আছে, এগুলো অবশ্যই আমি রিকমেন্ড করবো ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে সার্কুলার থেকে দেখে নেবেন। তাছাড়া এইখানে পয়েন্ট যেগুলো অবশ্যই জানা প্রয়োজন সেগুলো আমি এখান থেকে বলে দিচ্ছি। যে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলাদেশের নাগরিক এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আবেদনের যে ফর্ম ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়া আপনি কষ্ট করে এখান থেকে খুঁজেও নিতে পারেন, আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, একটা ক্লিক দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আর ফর্মের নমুনা দেওয়া আছে, আচ্ছা প্রবেশপত্র লাগবে, ঠিক আছে, নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্র কিশোরগঞ্জ পুলিশ সেবা, আচ্ছা আমি প্রবেশপত্র লিঙ্কও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, জিপে জ্যাকার দিয়ে দেবো আমি, আপনার যেটা এসে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই সংযুক্ত করতে হবে, অন্যথা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো আমরা কী করবো, নির্ধারিত যে ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করবো, যথাযথভাবে পূরণ করার পরে তারপরে আরও কিছু ডকুমেন্ট লাগবে, সে আবেদনপত্রের সাথে আমাদের পাঠাতে হবে। কী কী লাগবে আমরা এখানে দেখি, গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি, রঙিন ছবি লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদের সত্তায়িত কপি লাগবে, প্রযোজ্য ক্ষেত্রে আচ্ছা কম্পিউটার যেই আমাদের স্কিল বা আমাদেরকে সার্টিফিকেট সেটা লাগবে, আর নাগরিকত্ব পরিচয়পত্র লাগবে, সেটা হোক চেয়ারম্যান কর্তৃক বা ইউনিয়ন কাউন্সিল যেটাই হোক। দেন প্রথম শ্রেণীর, আচ্ছা গ্যাজেটেড কর্মকর্তা প্রথম শ্রেণী না হলে হবে, গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ লাগবে একটা, আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা আমাদের এখানে নাগরিক কী বলে এটাকে জন্ম নিবন্ধনের কথা কিন্তু বলে নাই, যেহেতু সেক্ষেত্রে এখানে জাতীয় পরিচয়পত্র আপনাকে অবশ্যই দিতে হবে। জাতীয় পরিচয়পত্র যদি আপনার না থাকে তাহলে অনলাইন থেকে কিন্তু একটা জাতীয় পরিচয় বিবরণী উঠানো যায়, সেখান থেকেও আপনি কালেক্ট করে নিতে পারেন। তো এতিমখানা নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনের সনদ, আচ্ছা কোঠা থাকলে সেটার কোঠারও যেই
ডকুমেন্ট সেটা অবশ্যই আমাদের ফর্মের সাথে পাঠাতে হবে। এখন আসি আমাদের আবেদনের সময়সীমা, আগামী 22/12/2020 মানে 22 ডিসেম্বর 2020 তারিখের মধ্যেই তাদের ঠিকানায় আমাদের আবেদন ফর্মটা পৌঁছাতে হবে বিকাল 17 ঘটিকা। আচ্ছা, 17 ঘটিকার মানে হচ্ছে 12 মাইনাস 17 মানে 5টা, এটা আন্তর্জাতিক টাইম দিয়েছে তারা। আর তার মানে হচ্ছে আমাদের 22 ডিসেম্বর 2020 ওই দিন অফিস চলাকালীন সময় মানে বিকাল 5টার মধ্যে পৌঁছাতে হবে আমাদের আবেদন ফর্ম। কোন ঠিকানায় পৌঁছাতে হবে? পুলিশ সুপার কিশোরগঞ্জ বরাবরের ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অবশ্যই সময়ের মধ্যে, এবং পূর্ণাঙ্গ আবেদন ফর্ম আবেদনপত্র তাদের কাছে পাঠাতে হবে। দেন আচ্ছা, আমাদের এইখানে বয়সসীমার কথা বলা হয়েছে। তারপরে আমাদের বয়স হতে হবে 18 থেকে 30। যদি কোটা থাকে মুক্তিযোদ্ধার সন্তান হয় সেক্ষেত্রে 18 থেকে 32, অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের বয়স হবে 18 থেকে 30। মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলেও কিন্তু 18 থেকে 30 হবে। বয়স হিসাব করব কোন তারিখে? 22/12/2020 এই তারিখ আমরা হিসাব করব। আর যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে বা অন্য কোনো কোটা থাকে সেক্ষেত্রে সেই কোটার যে দলিলপত্র সেটা অবশ্যই সত্যায়িত করে ফটোকপি আবেদন ফর্মের সাথে আমাদের তাদের ঠিকানায় পাঠাতে হবে। উপজাতি হলে বা আনসার বিডিবি কোড এই থাকলে সেগুলো সমস্ত ডকুমেন্ট যেগুলো আমাদের আছে লিগ্যাল ডকুমেন্ট সেগুলো ফটোকপি করে সত্যায়িত করে আমরা আবেদন ফর্মের সাথে পাঠাবো। আর আমরা সে সমস্ত ডকুমেন্ট পাঠাবো যেগুলোর মূল কপি আমাদের কাছে আছে, কারণ মৌখিক পরীক্ষার সময় কিন্তু তারা এই তথ্যগুলো মিলাবে, সেক্ষেত্রে তখন কিন্তু মূল ডকুমেন্টগুলো দেখতে চাইবে, সেক্ষেত্রে বিষয়টা একটু কেয়ারফুলি নজরে রাখবেন। এখন হচ্ছে আমাদের আবেদনপত্রে কত টাকা ফি লাগবে, এটা হচ্ছে 1 থেকে 3 নম্বর পদের জন্য 100 টাকার ট্রেজারি চালান এবং 4 থেকে 5 নম্বর পদের জন্য 50 টাকার সোনালী ব্যাংকের ট্রেজারি চালান। ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো আবেদনপত্র আমরা একটা খামের ভিতরে ভরে সমস্ত ডকুমেন্ট যা যা বললাম সমস্ত ডকুমেন্ট এবং আবেদন ফর্ম পাশাপাশি একটা ফেরত খামও একটা খামের ভিতরে দিতে হবে। তো ফেরত খামের সাইজ আমরা জানি, আমি আর সেটা বলছি না। ফেরত খামে অবশ্যই 15 টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে এবং সেই ফেরত খামে আমাদের যে ঠিকানা সেই ঠিকানা লিখে দিতে হবে, কারণ সেই ফেরত খামে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে। যদি অ্যাডমিট কার্ড আমরা পাঠিয়ে দেবো কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা আমাদের সেই খামে ভরে কিন্তু পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে অবশ্যই ফেরত খামে আমরা আমাদের ঠিকানা লিখে দেবো। আর যেই খামের ভিতর সব ডকুমেন্ট ভরবো সেই খামের সেখানে তো সমস্ত অ্যাড্রেস সঠিকভাবে লিখবই প্রাপ্য প্রেরক। তাছাড়া উপরে আমাদের পদের নাম, যদি কোঠা থাকে কোঠা, এবং জেলার নাম, সেগুলো কিন্তু স্পষ্টাক্ষরে লিখে দিতে হবে। তো তাহলে এই ছিল, আমি আশা করি বুঝতে পারছেন। এইখানে তথ্যগুলো একটু দেখে নেবেন আর অবশ্যই আবেদন ফর্ম, সার্কুলার এবং প্রবেশপত্র সমস্ত লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন। তো তাহলে এইগুলো আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে কোনো রকম কোয়েশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর এরকম চাকরি রিলেটেড প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন রিয়েল চাকরির সার্কুলারগুলো, সরকারি চাকরির সার্কুলারগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সেক্ষেত্রে কোনো চাকরির তথ্য যদি মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, তাহলে পরবর্তীতে আমরা যত রকমের চাকরির তথ্য দেব সেটার কোনোটাই মিস করবেন না। তো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।